হ্যালো বন্ধুরা, চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি আপনাদের পাবজি মোবাইলের উইক 5 রয়্যাল পাসের মিশন এবং কিভাবে তা সহজে দ্রুত কমপ্লিট করা যায় তা আপনাদেরকে আলোচনা করব, তা আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো কিভাবে আপনি সহজে দ্রুত আরপির মিশনগুলি কমপ্লিট করতে পারেন। তো ভিডিওটি পুরোটি দেখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো যারা যারা রয়্যাল পাস আপগ্রেড করনি তাদের উইক 5 খুলবে না। আমি পরপর 3 রয়্যাল পাস আপগ্রেড করেছি, তাই আমার উইক 5 খুলে গেছে। আমি 150 ইউসিতে, দেখতেই পাচ্ছেন 150 ইউসিতে ইডেন্ট মিশন লাইসেন্সটা নিয়ে নিয়েছি, তাই আমার উইক 5 খুলে গেছে। তো আমাকে প্রতিদিন দুটো আরপি কার্ডও দেয়, তো কালেক্ট করে নিই। তো আমি আপনাদের উইক 5 মিশনগুলো বলে দিই। প্রথমে আপনি যারা আপডেট করেছেন রয়্যাল পাস তাদের জন্য বলবো, এটি হচ্ছে স্পেশাল মিশন। এই স্পেশাল মিশনটি যদি আপনি একটা রয়্যাল পাস ফ্রেন্ডের সাথে কমপ্লিট করেন, যারা রয়্যাল পাস আপডেট করেছে, তাহলে আপনি 30 পাবেন। দুটো ফ্রেন্ডের সাথে কমপ্লিট করলে 45 এক্সট্রা পাবেন এবং 3 করলে আপনি 60 আরপি পয়েন্ট এক্সট্রা পাবেন। তো মিশনটি আমি বলে দিই, সার্ভাইভ ফরে টোটাল 100 মিনিট সার্ভাইভ করতে হবে ক্লাসিক মোডে, তো এটি জানেন। তারপর এটা হচ্ছে এখানে 3 মিশন দেওয়া আছে, কিল 18 এনিমি উইথ দ্য P19 অ্যারিনা, কিল 4 এনিমি উইথ উইনচেস্টার ইন ক্লাসিক মোড, ডিল 4000 ড্যামেজ ইন দ্য লাইব্রেরি অফ দ্য অ্যারিনা। তো এগুলির মধ্যে একটি কমপ্লিট করলেই তো আপনার মিশনটি কমপ্লিট হয়ে যাবে, 125 আরপি পয়েন্ট পেয়ে যাবেন। আমি রেকমেন্ড করব কিল 18 এনিমি উইথ P90 দিয়ে আপনি অ্যারিনা মোডে করে নেবেন, খুব সহজেই হয়ে যাবে। তারপর এটিতে 75 আরপি পয়েন্ট আছে, যেটিতে করতে হবে ক্যারি টিমমেট ইন এ ভেহিকেল ফর এ টোটাল 1000 মিটার্স, 10,000 মিটার ইন ক্লাসিক মোড। 10,000 মিটার আপনাকে গাড়ি করে আপনার টিমমেটকে চাপিয়ে ঘুরতে হবে। তারপর একটা আছে ডিল 1500 ড্যামেজ ইন সিঙ্গেল ম্যাচ ইন এরিনা, এটা তো খুব সহজ, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। অ্যারিনাতে 1500 ড্যামেজ করতে হবে। তারপরেরটা আছে তো 32 ম্যাচে আপনাকে গ্রেনেড তুলতে হবে। তারপরেরটা আছে সেম 3 মিশন আছে, যে কোনো একটি কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ল্যান্ড অন এ রুফটপ ইন এ স্কুল, ল্যান্ড অন এ এনি রুফটপ ও হাত ইন সানোকে, যেটি আছে ল্যান্ড অন এ রুফটপ ও ওয়াটার ট্রিটমেন্ট, এটি খুব সহজ। তারপর মিশনটি আছে হচ্ছে ওপেন 4 এয়ার ড্রপস ইন ক্লাসিক মোড, এটাও তো খুব সহজ। তারপরটা আছে কিল 20 এনিমিস উইথ UMP-45 ইন এনি মোড, তো এটি আমি রেকমেন্ড করবো, এটি টিম ডেড ম্যাচে লোড আউট করে নেবেন UMP-45, এটি খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে 2-3 ম্যাচ খেলেই। তো পিক আপ মিলিটারি ভেস লেভেল 3 ইন 10 ম্যাচ, তো 10 ম্যাচে লেভেল 3 হেলমেট আপনি পেয়ে যাবেন। তো কিল 10 এনিমি উইথ এসকেস, এটিও আপনি টিম ডেড ম্যাচে লোড আউট করে আপনি এসকেস দিয়ে 10 অথবা 1 ম্যাচই মেরে ফেলতে পারবেন টিম ডেড ম্যাচে। তো চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে এই পর্যন্তই।